15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। এই দিনটি সারা দেশের প্রতিটি জায়গায় মর্যাদার সঙ্গে পালিত হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা বছরই তার সৈনিকরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। স্বাধীনতা দিবসও তার অন্যথা হলো না। স্বাধীনতার পূর্ণ লগ্নে উত্তর চব্বিশ পরগনার কাঁচড়াপাড়ায় যুব তৃণমূল কর্মী অভিজিৎ সাউয়ের উদ্যোগে 17 নম্বর ওয়ার্ডের সাকাশ ময়দান সংলগ্ন এলাকায় এক অভিনব স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, এরপর বাচ্চাদের কেক ও পেন বিতরণ করেন বীজপুর তৃণমূল কংগ্রেসের যুবনেতা কমল অধিকারী। এদিন ছিল তার জন্মদিন, ফলে অনুষ্ঠানটি একটি অন্য মাত্রা পায়। এদিন অভিজিৎ সাউয়ের উদ্যোগে মধ্যাহ্নভোজের আয়োজনও করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামদা, রাজা, রথীন সাউ, জয় কিশোর, অশোক ঠাকুর, পিন্টু আশিস দাস সহ একাধিক তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। অভিজিৎ সাউয়ের এহানে উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সকলেই।